আমি অনেক ভালো আছি আমরা এখন অ্যারাবিক ক্লাস করবো ঠিক আছে আমাদের যে গত ক্লাসে পড়া ছিল সবাইকে পড়া গুলো কমপ্লিট করেছো সবাই করেছো মা আচ্ছা ঠিক আছে এখন সবাই সিটের আট নম্বর সাত চার নম্বর পৃষ্ঠা খুলো সবাই সিটের চার নম্বর পৃষ্ঠা খুলো সবাই সিটের চার নম্বর পৃষ্ঠা খুলেছ আচ্ছা ঠিক আছে দেখো আমাদের পড়া ছিল গত ক্লাসে পড়া ছিল চার নম্বর মার আজকে আমরা পাঁচ নম্বর মাখরাজ ক্লাস পড়বো আমাদের পাঁচ নম্বর মার পড়া তারপর আমরা আরেকবার পড়ব ঠিক আছে সবাই একবার আমার সাথে বলো পাঁচ নম্বর মাখরাজ ক্রাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান প্যাঁচা নক আবার বলো পাঁচ নাম্বার মাখরাজ গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পেঁচা, নোকাফ। ঠিক আছে এটা আমাদের পড়া থাকবে পাঁচ নম্বর মাখরাজে শুধু পড়া থাকবে সবাই এখন শীতের আট নম্বর পৃষ্ঠা গুলো সবাই শীতের আট নম্বর পৃষ্ঠা গুলো সবাই শীতের আট নম্বর পৃষ্ঠা খুলেছো দেখো আমাদের পড়া ছিল মোরাক্কাব অর্থ কি আরবি কয়টি হরফ মোরাক্কাব হয় মোরাক্কাব কাকে বলে ঠিক আছে মোরাক্কাব অর্থ মেলানো যুক্তাক্ষর সংযুক্ত করা ঠিক আছে আচ্ছা আরবি বাইশটি হরফে মোরাক্কাব হয় আর মোরাক্কাব কাকে বলে ডা মোরাক্কাব একসাথে আমার সাথে বলো মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে ঠিক আছে এটা আমাদের সবার হয়ে গেছে আমরা এটা কয়েকদিন ধরে পড়েছি আমাদের হয়ে গেছে তাই তো তারপরে দেখো আরবি হরফগুলো সবাই একসাথে আরবি হরফগুলো মিলিত অবস্থায় যখন একটা হরফ আরেকটা হরফ সাথে মিলে তখন কোন মাথা দেখে চেনা যায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এখন আমরা এই জিনিসটা দেখব দেখো বা লিখেছি এখন বায়ের ডান মাথায় আমরা চিনব দেখো দেখো বায়ের ডান মাথা কোনটা বায়ের ডান মাথা হলো যেটাতে নোকতা নেই এটা এই দেখো তো এটার নিচে নোকতা আছে এটার নিচে নোকতা নেই তাহলে এটা কি ডান মাথা বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোক্তা নেই আর যেটাতে নোক্তা আছে সেটা কি বায়ের বাম মাথা সবাই এই জিনিসটা বুঝো তোমরা কোন হাত ডান হাত দেখাও না তোমাদের ডান পাশ কোনটা এই পাশ কিন্তু তো ডান পাশে যেটা মানে এই যে এটা আছে ঠিক আছে এটা কি নোক্তা ছাড়া আর এটা কি নোকতা ওয়ালা ঠিক আছে দেখো যেটাতে নোক্তা নেই সেটা কি বায়ের ডান মাথা এই হরফটাই কিন্তু পুরাটাই বা যেমন এই দেখো এখানে আমি এটা আলাদা করে লিখেছি দেখে না এই যে দেখো আমি যদি এখানে মাঝখানি করে দিই বায়ের ডান মাথা কোনটা এটা বায়ের বাম মাথা যেটাতে নোকটা আছে আর যেটাতে নোকটা নেই সেটা কি বায়ের ডান মাথা এই হরফটা পুরাটাই বা ঠিক আছে বায়ের এখন আমার ডান মাথা চিনব যেন আরবি হরফ মিলিত অবস্থায় কোন মাথা দেখে চিনা যায় ডান মাথা দেখে ঠিক আছে দেখো বায়ের ডান মাথা কোনটা এটা ঠিক আছে যেটাতে নোকটা নেই সবাই একসাথে বলো যেটাতে নোকটা বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোকটা নেই বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোকতা নেই আমি যখন জিজ্ঞাসা করবো তো বায়ের ডান মাথা কোনটা তখন তোমাদেরকে বলা লাগবে যে যেটাতে নোক্তা নেই আর বায়ের বাম মাথা কোনটা যেটাতে নোকতা আছে ঠিক আছে যেটাতে নোকতা নেই সেটা সেটার নাম কি বায়ের ডান মাথা এইটা কি ডান মাথা তোমাদের এটা ডান পাশ যেটা বায়ের ডান মাথা এটা তোমাদের এই পাশে হলো বাম পাশ এটা হলো বায়ের বাম মাথা ঠিক আছে এটা হলো ডান মাথা ঠিক আছে এখন দেখো আমরা এখন এটা চিনলাম বায়ের ডান মাথা কোনটা সেটা আমরা এখন চিনলাম বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোকতা নেই আর যেটাতে নোকতা আছে সেটা কি বায়ের বাম মাথা এখন দেখো যেমন এই যে বায়ের আমরা ডান মাথাটাকে নিলাম এখানে এখন দেখো এই যে একটা দাগ দেখে ছোট বাঁকা করে এসেছে এটা কি এক দাঁত এটাকে কি বলে এক দাঁত বলে এটার নাম কি এক দাঁত ঠিক আছে এটার নাম কি এক দাঁত এখানে দেখো এটার নাম কি এই যে এখানে যে একটু উঁচু করে আছে এটার নাম কি এক দাঁত ঠিক আছে এটা হলো মাথা কিন্তু বায়ের ডান আর মাথার মধ্যে যেখানে একটু বাঁকা আছে এটার নাম ডান কি একদাত এটার নাম কি সবাইকে বলতে হবে দাঁত এটার নাম এক দাঁত ঠিক আছে এখন দেখো এটার নাম এক দাঁত এখন আমরা এই এক দাঁতকে আলিফের সঙ্গে মোরাক্কাপ করবো মানে আলিফের সঙ্গে মিলিয়ে লিখবো সবাই এই জিনিসটা ভালো করে বুঝো ঠিক আছে খুবই সহজ একটা জিনিস কিন্তু বুঝতে হবে এটা হলো সম্পূর্ণ বুঝার জিনিস তোমাদেরকে সুন্দর করে বুঝতে হবে আমি কিন্তু আবারও জিজ্ঞাসা করতেছি দেখি তোমরা পারো কিনা ঠিক আছে বলো তো বায়ের ডান মাথা কোনটা হ্যাঁ সবাই বলো বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোকতা নেই আর বায়ের বাম মাথা কোনটা যেটাতে নোকতা আছে ঠিক আছে এটা হলো বায়ের ডান মাথা আমাদের কি লাগবে বায়ের ডান মাথা লাগবে ঠিক আছে যেহেতু আমরা এখন ডান মাথা পেয়ে গেছি তাই আমরা এটাকে কেটে দিব ঠিক আছে এখন দেখো বায়ের ডান মাথা কোনটা এটা আচ্ছা বায়ের ডান মাথা এইটা যেটাতে নকটা নেই আচ্ছা এখন যে বায়ের এই বাঁকা এটার নাম কি এক দাঁত এটার নাম কি এই যে বাঁকা করে এটা আসে এটার নাম কি এক দাঁত সবাই এটা বলতে হবে এটার নাম কি এক দাঁত ঠিক আছে এটা হলো বায়ের ডান মাথা এবং ডান মাথার এখানে যে বাঁকা করে এই যে এটা আছে এটার নাম কি দাঁত ঠিক আছে আমরা এখন এক দাঁতকে কার সাথে মোরাক্কাপ করব আলিফের সাথে ঠিক আছে আমরা এক কার সাথে কার্ক করবো করব। সাথে মোরাক্কাপ করব। ঠিক আছে দেখো আমরা আলিফের সাথে এক দাঁতকে কে মোরাক্কাপ করবো মানে সংযুক্ত করব দেখো এখন আমি করছি তোমরা দেখো দেখো তো মোরাক্কাপ হয়েছে সবাইকে দেখে বলতে হবে এটা কি মোরাক্কাব হয়েছে এটা কি সংযুক্ত হয়েছে একটা হরফের সাথে আরেকটা হরফকে আমি লাগিয়েছি লাগেনি তাহলে এটা কি মোরাক্কাব হয়েছে হুম এটা কি হয়নি মোরাক্কাব হয়নি আচ্ছা আমি আবারও দেখি তোমরা পারো না আমি পরীক্ষা করছি কিন্তু তোমাদেরকে বলতো এটা মোরাক্কাব হয়েছে কিনা এটা কি মোরাক্কাব হয়েছে আর আমি কালিফের সাথে সংযুক্ত করিছি এটা করিনি তাহলে এটা কি মোরাক্কাব হয়েছে না এটা মোরাক্কাব হয়নি আচ্ছা ঠিক আছে দেখো এখন দেখো তো এটাকে মোরাক্কাপ হয়েছে হ্যাঁ এটা কি হয়ে গেছে এখন হয়ে গেছে। কারণ আমরা আলিফকে এক দাঁত দাঁতকে কার সাথে মোরাকাপ করেছি আলিফের সাথে মোরাক্কাব করেছি ঠিক আছে আচ্ছা এই যে বায়ের একটা নোকতা আমি এখন এই এক দাঁতের নিচে আমি বায়ের এই নোকতা দিয়ে দিব ঠিক আছে এক দাঁতের নিচে বায়ের নোক্তা দিলে কি ব্যাগদাতে নিচে এক নকতা দিলে বা ঠিক আছে আচ্ছা আবার দেখো আমি আবারও বুঝাচ্ছি করে বুঝো আজকে আমাদের এইটাই পড়া থাকবে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা সবাই দেখো আমরা আবারও এই জিনিসটা বুঝবো দেখো বায়ের ডান মাথা কোনটা যেটাতে নোকতা নেই যেটাতে নোকতা নেই সেটা কি বায়ের ডান মাথা আর যেটাতে নোকতা আছে সেটা বায়ের বাম মাথা ডান মাথা আমাদের হরফ চিনতে হলে ডান মাথা লাগবে তাই তো যেমন আরবি যায় আচ্ছা তারপর ডান মাথার এই বাঁকা এই এই চিহ্নটার নাম কি এক দাঁত এটার নাম কি এক দাঁত ঠিক আছে আমরা এখন এক দাঁতকে আলিফের সাথে মোরাক্ষাপ করবো ঠিক আছে আমরা এক দাঁতকে আলিফের সাথে মোরাক্ক করবো যেমন এখানে আমরা করেছি এখন দেখো আমরা এখানেও করব দেখো আমরা এখন একদাকে আলী মোরাকাপ করছি দেখো তো মোরাকাপ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে কারণ কাকে বলে বলো হরফকে বামের হরফের সঙ্গে দেখো এটা হলো ডানের হরফ এটা হলো বামের হরফ ঠিক আছে দেখো বলো ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লিখাকে বলে তাহলে এটাকে আমি মিলিয়েছি এটা কোনো মিলাইনি তাহলে এটা কি মোরাকাপ হয়েছে এটা মোরাক্কাব হয়নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এখন দেখো তো মোরাক্কাব হয়েছে কি হ্যাঁ এখন কি হয়ে গেছে মোরাক্কাব হয়ে গেছে এখন আমরা ডানের হরফকে বামের হরফের সাথে কি করে ফেলেছি মিলিয়ে ফেলেছি তাহলে এখন কি হয়ে যাবে যাবে আবার বলো তো মোরাক্কাব কাকে বলে বলো মোরাকাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লিখাকে বলে ঠিক আছে এখন দেখো এই যে বায়ের যে নোক্তাটা আমি এখন এই বায়ের নোক্তাটাই এক নিচে দিয়ে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে বা এখন এক দাঁতের নিচে এক নকতা দিলে বা এখন এটা কি হবে বা আলিফ ঠিক আছে বা আলিফ আমরা এখন বাকে আলিফের সাথে কি করে ফেলেছি কাপ করে ফেলেছি এখন আমরা এভাবে পড়বো এক দাঁতের নিচে এক নকা দিলে বা সবাই একসাথে বলো এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা ঠিক আছে আচ্ছা আজকে এতটুকুই তোমরা এই জিনিসটা বুঝেছ তোমরা এই জিনিসটা মানে যতক্ষণ না বুঝবে ঠিক আছে তোমরা কি করবো মানে তোমরা এই ভিডিওটা বারবার দেখবে ঠিক আছে যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকবে জানো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যদি তোমরা এই জিনিসটা বুঝো তাহলে তোমাদের বাকি জিনিসগুলো সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর গত ক্লাসের যে আমি হাদিস পড়া দিয়েছিলাম মাশালা পড়া দিয়েছিলাম সেগুলোই আবার পড়া থাকবে আর লেখাটাও সেটাই থাকবে ঠিক আছে আজকে এতটুকুই সবাই দোয়া করবে ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ